हाय फ्रेंड्स, वेलकम टू राजेश्वरीज किचेन। आमरा नित्य खाबारे नाना रकम खाबार खेये थाकि, आर ई खाबारे शेषे जदि एकटु टक झाल मिष्टी जातीय खाबार हय ताहले खराब लागबे ना। आर सेटा हलो आमेर चाटनी। एई आमेर चाटनी बेशिरभाग मानुष चीनी दिए करे थाके, किन्तु आमी एई आमेर चाटनी शेयार करब आखेर गुड़ दिए तैरि करे। ताहले देरी ना करे देखे नेवा जाक आजकेर रेसिपि। एखाने चारटे काचा आम नियेछि, आमगुलो आमि खोसा छाड़िये पिस करे नेब। आमेर चाटनी तैरि करार जन्य एकटा मशला तैरि करब, तार जन्य नियेछि एक चामच मौरी, एक चामच जिरे, एक चामच पाँचफोड़न ओ तीनटे शुकनो लंका। फोड़नेर जन्य नियेछि हाफ चामच पाँचफोड़न, एकटा शुकनो लंका ओ हाफ इंचি दारचिनी, पाँच पिस एलाच ओ একটি তেজপাতা। আমগুলো আমি খোসা ছাড়িয়ে ভালো করে লম্বা করে পিস করে নিয়েছি। একটি কড়াই নিয়েছি, কড়াইটি গরম হয়ে গেছে। এবার আমি মশলাটা হালকা ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটা হালকা ভেজে নিচ্ছি। এটা কন্টিনিউ নাড়তে হবে যাতে কোনোটা বেশি বা কোনোটা কম বেশি ভাজা না হয়। এটা 2 থেকে 3 মিনিট আমি ভেজে নামিয়ে নিচ্ছি। মশলা থেকে সুন্দর একটা গন্ধ এসছে, এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। একই পাত্রে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটি শুকনো লঙ্কা। তেজপাতা, এলাচ, দারচিনি ও অল্প পাঁচফোড়ন। মশলাটা তেলে অল্প নাড়াচাড়া করব। মশলাটা একটু নাড়াচাড়ার পর দিয়ে দিচ্ছি পিস করা আমগুলো। আমটাই তেলের মধ্যে ভালো করে একটু ফ্রাই করে নেব। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ নুন। এই নুনটা দিলাম যাতে আমটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার আমি এটাকে 2 থেকে 3 মিনিটের জন্য ভেজে দেবো। ঢাকনাটা তুলে আমি এটাকে একটু নেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ। এটা নাড়াচাড়ার পর আবারও আমি এটাকে ঢেকে দিচ্ছি আমটা যাতে ভালো সিদ্ধ হয়ে যায়। আমের পিসগুলো অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে, এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। জলটা এমনভাবে দিতে হবে যাতে পিসগুলো জলে ডুবে থাকে। এবার মিডিয়াম ফ্লেমে রেখে আমি এটাকে বসিয়ে রাখবো যাতে ঝোলটা একটু গাঢ় হয়।
চাটনিটা প্রায় হয়ে এসেছে। এবার আমি যে মশলাটা করেছিলাম তার থেকে আমি 3 চামচের মতো দিয়ে দিচ্ছি। এই মশলাটা লাস্টে দিতে হয়, কারণ এই মশলাটা আগে আমি ভেজে নিয়েছি, তাই এটা লাস্টে দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। নামানোর আগে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ বিট নুন। এই বিট নুনটা লাস্টে দিলে চাটনির টেস্টটা অনেকটাই বেড়ে যায়। এটা লো ফ্লেমে রেখে 2 মিনিটের মতো বসিয়ে রাখছি, তারপর সার্ভ করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেছে আজকে রেসিপি, আমের চাটনি। তাহলে বন্ধুরা দেরি না করে তৈরি করে ফেলুন আজকের এই আমের চাটনি। আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানান। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।